হ্যালো বন্ধুরা, আদাব, নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্চনা দিদির রান্নাঘর। আজকে বন্ধুরা আপনাদের সাথে আমাদের সকালবেলার নাস্তাটা শেয়ার করব। আমরা এই যে এখানে কাঁঠাল খুলে নিচ্ছি, এই যে এখান থেকে কাঁঠাল বের করে করে নিচ্ছি, এখান থেকে কাঁঠাল নিচ্ছি, একটা ডিম পোস্ট নিয়েছি, রুটি নিয়েছি, আরও আসতেছে ডিম। আমরা সবাই মিলে এখানে নাস্তা করব, নিচে বসে, ফ্লোরে বসে। তো একদম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার খাবো আজকে আমরা। মুড়ি নিব, খই নিব, নিয়ে আমরা কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে, খই দিয়ে মুড়ি দেখাবো। রুটি আছে, পোশাসের, আমরা সব মিলে অল্প অল্প করে সকালবেলা নাস্তাটা করবো। ওখানে আরও দুটি কাঁঠাল আছে এখানে। তো বন্ধুরা, আজকে আমাদের সকালবেলা নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো বলবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। তো এখন খই নিয়ে আসতেছে, মুড়ি নিয়ে আসতেছে, আসলে আপনারা দেখাচ্ছি আপনাদেরকে পরিবেশনটা করে, পাশে থাকুন। কাঁঠাল, এই যে আমরা কাঁঠাল ভাঙতেছি, এখানে কাঁঠাল ভেঙে নিচ্ছি, আমার ছেলের বউ ভাঙতেছে। এখন আমরা একদম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার খাবো, খই নিব, মুড়ি নিব। তো দেখেন আমরা আজকে কী নাস্তা করতেছি, আপনাদের সাথে জাস্ট শেয়ার করলাম। আমাদের আরও কাঁঠাল আছে, ওই যে আমাদের গেটে আরও দুটা কাঁঠাল আছে, ওইখানে আর একটা ভাঙা হয়েছে, খাওয়া শেষ। এই যে এখানে এখন আর একটা ভাঙতেছে, আমরা সবাই মিলে এই কাঁঠালটা খাবো। ঘুরাইলে কি হইব, খারাপ আন্দা করতে কইলি বধুরা। এই যে আমাদের ঐতিহ্যবাহী খাবার, বাঙালির খাবার, আমাদের অনেক কৃষকের কষ্টের ফসলের খাবার। দেখুন খই, এই যে আমাদের ফুট খই বলে এটাকে, ফুট খই, মুড়ি, অপু আনছে কাঁঠাল, না পাকা, এই যে কাঁঠাল, এইভাবে কিছুটা যাও কই যাবে।